আপনাকে আরন কম্পিউটার্সে স্বাগতম। আজকে আমি মেহেদী হাসান আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে হাজির হয়েছি। এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো অনেক কষ্ট করে ম্যানেজ করতে হয়েছে আমাদের, কারণ এই তথ্যগুলো আপনি যদি ইউটিউব বা অন্য কোথাও সার্চ দেন, সেক্ষেত্রে এই তথ্যগুলো কেউ খুব একটা বিস্তারিতভাবে কোথাও বলেনি। সুতরাং আশা করি আপনি যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন, তাহলে যে এই যে মাদারবোর্ডের স্তম্ভগুলো আপনি দেখতে পাচ্ছেন, এই মাদারবোর্ডগুলোর জন্য কোন প্রসেসর এবং কোন র্যাম বেসড সেটি আপনি জানতে পারবেন, এবং এই প্রাইসগুলো বর্তমানে বাংলাদেশে কেমন সেটাও জানতে পারবেন। প্লাস প্রসেসর, মাদারবোর্ড, র্যাম সম্পর্কে আপনি যখন জানতে পারবেন, আপনি আপনার নিজের যেই কম্পিউটারটি বানাতে যাচ্ছেন, আপনার দরকার যে কম্পিউটারটি, আপনি নিজেই সেটার কনফিগারেশন লিখতে পারবেন। সুতরাং আপনাকে জানানোর দায়িত্ব আমার। আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন, আশা করি আপনি এই ভিডিওটি সম্পূর্ণ বুঝতে পারবেন। শুরু করা যাক। প্রথমে এখানে যে মাদারবোর্ডটি আমি ব্যবহার করেছি বা মাদারবোর্ডে দেখাচ্ছে, যেটা সেটা ওভো ব্র্যান্ডের। এখন এটা হতে পারে 31 সিরিজ, আপনারা সবসময় দেখবেন সিরিজ, এই সিরিজটি হলো 31 সিরিজ। এই 31 সিরিজের যে কোনো চায়না মাদারবোর্ড হতে পারে। অনেক সময় অনেকে ডিমান্ড করে বসে যে G31 এই সিরিজে গিগাবাইট, MSI বা অন্য কোনো মাদারবোর্ড হবে কি না। না, আপনি 31 সিরিজে চায়না মাদারবোর্ড ছাড়া অন্য কোনো মাদারবোর্ড আপনি পাবেন না, ঠিক আছে। এবং 31 সিরিজে যেই প্রসেসরটি চলে সেটি হলো ডুয়েল কোর কোর টু ডু ফার্স্ট জেনারেশন। আমি আবার বলছি, অনেকে যে জিনিসটা ভুল করে, যে অনেকে বলে যে ভাই কোর টু ডু এর 4 জেনারেশন আছে, কোর টু ডুর 3rd জেনারেশন আছে। ভাই, কোর টু ডুর জেনারেশন একটাই, G31 সিরিজ অথবা G41 সিরিজে আপনার কোর টু ডু এবং ডুয়েল কোরের প্রসেসরগুলো সাপোর্ট করে, সেগুলো ফার্স্ট জেনারেশন, ওকে। এবং সেখানে DDR2 RAM, এই G31 মাদারবোর্ডে DDR2 RAM আপনার সাপোর্ট করবে। তাহলে এই G31 মাদারবোর্ডে আপনার যেগুলো পাচ্ছেন সেগুলো DDR2 RAM প্লাস আপনার ডুয়েল কোর কোর টু ডু ফার্স্ট জেনারেশন প্রসেসর, এর সাথে আপনি আপনার হার্ড ডিস্ক বা যেগুলো লাগান সেগুলো চলবে। আর এই মাদারবোর্ড দিয়ে যে PCটা চালাবেন সেগুলো আপনি অফিসিয়াল যে কোনো কাজের জন্য ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। এরপরে আমি আসছি 41 সিরিজের মাদারবোর্ড নিয়েছি আরেকটি, এটিও চাইনিজ। অতএব 41এও আপনি গিগাবাইট, MSI এগুলো পাবেন না। অনেকে হয়তো বা জানেন না যে বাজারে কিন্তু ইন্টেলের কোনো মাদারবোর্ড নেই। সুতরাং অনেকে বলে বসেন যে ভাই ইন্টেলের মাদারবোর্ড লাগবে। ইন্টেলের মাদারবোর্ড বিগত 5 থেকে 6 বছর আগে মার্কেট আউট হয়েছে, তাদের প্রোডাকশনটি অফ রাখছে তারা। সুতরাং ইন্টেলের মাদারবোর্ড খুঁজে সময় নষ্ট না করে যেগুলো বাংলাদেশের মার্কেটে আছে সেগুলো নিয়েই চিন্তা ভাবনা করুন, ভালো হবে। এই G41 এবং 31, যেটা দেখালাম 31 এবং 41 দুইটাতে সেম প্রসেসর সাপোর্ট করবে, কিন্তু এটার একটা বিশেষত্ব আছে, সেটি হলো এখানে বিল্টিন যে গ্রাফিক্স কার্ড, তার মানে বিল্টিন একটা গ্রাফিক্স থাকে, সেটি একটু বেশি। সাপোজ ওটাতে 256 হলে এটা 512, এবং এখানে DDR3 RAM সাপোর্ট করবে। আপনারা হয়তোবা কম্বো নামটি শুনেছেন, কম্বো মাদারবোর্ডগুলোতে DDR3 এবং 2 দুইটা র্যামই সাপোর্ট করে। সুতরাং এটি এটার বিশেষত্ব। আপনি যদি মনে করেন যে র্যাম DDR3 চালাবেন, সেক্ষেত্রে স্পিডটা একটু বেশি হয়, কারণ DDR2 RAM-এর বাস স্পিড 800 বা এর কম হয়, কিন্তু DDR3 RAM-এর বাস স্পিড সর্বনিম্ন 1333 হয়। সুতরাং আপনি এই জায়গাতে আপনাকে অ্যাডভাইস করব, আপনি যদি স্টুডেন্ট হন বা আরো একটু কঠিন কাজ করতে চান, সেগুলোর জন্য এই মাদারবোর্ডটি আপনার জন্য ভালো হবে। এরপরে আসছি পরের একটি ভার্সন। অনেকে Core i3, Core i5, Core i7 বলে, ভাই Core i3 এত কম দামে কম্পিউটার কিভাবে পাওয়া যায়। তাদের জন্য আমি বলছি, Core i3-র তো জেনারেশন আছে, Core i3 ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, 3rd জেনারেশন, 4th জেনারেশন, 6th জেনারেশন, 7th জেনারেশন এবং আপকামিং 8th জেনারেশন। সেটা এখনও হয়তো বা অ্যাভেলেবল সব জায়গায় পাবেন না, কিন্তু আপনার বাজেট যদি কম থাকে সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, আপনি এই মাদারবোর্ডটি ব্যবহার করতে পারেন। এখানে দেখা যাচ্ছে
যে এটি H55 সিরিজ, এবং H55 সিরিজের মাদারবোর্ডও আপনি MSI, গিগাবাইট বা যেগুলো খুব হাই কোয়ালিটির ব্র্যান্ড আপনারা জানেন সেগুলো পাবেন না। এক্ষেত্রে আপনাকে চায়না ব্র্যান্ডের উপরে ভরসা করতে হবে। এবং H55 এই মাদারবোর্ডের বিশেষত্ব হলো এখানে ফার্স্ট জেনারেশন i3, i5, i7 প্রসেসরগুলো সাপোর্ট করবে, এবং এটাতে DDR3 RAM আপনি ইউজ করতে পারবেন। সুতরাং এটা আপনি ব্যবহার করবেন, এবং এটাতে অনেক সময় অনেকে বলে থাকে যে 1 GB পর্যন্ত গ্রাফিক্স কার্ড শেয়ার করে। হ্যাঁ, আপনি যদি অনেক সময় ডাউনলোড দেওয়ার জন্য বা স্টুডেন্ট বা অফিসে মোটামুটি একটু ভারী কাজের জন্য, ফটোশপের কাজের জন্য, এই বা অনেকে ফ্রিল্যান্সিং করেন, খুব হালকা ফ্রিল্যান্সিং, তার মানে খুব একটা ভারী গ্রাফিক্সের জন্য না, ফটোশপ বা এ ধরনের কাজের জন্য আপনি এই মাদারবোর্ড ব্যবহার করতে পারেন। আর আমি সাজেস্ট করবো কেউ কোরাই থ্রি যদি ফার্স্ট জেনারেশন প্রসেসর ইউজ করেন, সেক্ষেত্রে আপনি 4 GB RAM ইউজ করবেন, সেটা ভালো হবে, আপনাকে ভালো একটি সাপোর্ট দেবে। অতএব আপনার বাজেট যদি under 10, তার মানে 10,000 নিচে হয়, সেক্ষেত্রে আপনি এই মাদারবোর্ড দিয়ে কম্পিউটার বানাইলে ভালো সাপোর্ট পাবেন। এরপরে আসছি একটু আপডেট, তার মানে এতক্ষণ আমরা বলছিলাম বাই MSI, গিগাবাইট, আসোস এই মাদারবোর্ডগুলো নেই। হ্যাঁ, আপনি যখন 61 চলে এসেছেন অবশ্যই এই তিনটা ব্র্যান্ডই আপনার অ্যাভেলেবল আছে বাজারে, কিন্তু এখানে প্রাইসের ভেরিয়েশন আছে, প্রাইসের ভেরিয়েশনগুলো আপনি স্ক্রিনে দেখতে পারবেন। এবং আমি যেটা প্রথমে দেখাচ্ছি বায়োস্টার, এগুলো আপনার সবই 3 বছরের ওয়ারেন্টি আপনাকে দিবে, 3 বছর থেকে 2 বছরের ওয়ারেন্টি থাকে। এটার প্রাইস রেঞ্জ 4,500 থেকে 5,000 মধ্যে। এবং এটার যে বিশেষত্ব হলো এই 61 যে সিরিজগুলো, 61 সিরিজগুলোতে সেটা যেই ব্র্যান্ডেরই হোক না কেন, সেকেন্ড জেন এবং থার্ড জেন Core i3, Core i5, Core i7 প্রসেসর সাপোর্ট করে, এবং এই মাদারবোর্ডগুলোতে 1600 WH RAM সাপোর্ট করে। সুতরাং আপনি যদি মনে করেন যে আপনার স্টেপটা একটু বেশি, আপনার তার মানে অনেক সময় গ্রাফিক্স ডিজাইন প্লাস একটু টুকটাক ভালো মিডিয়াম কোয়ালিটির গেমস খেলতে চান, প্লাস আরও অনেক কাজ থাকে যেগুলো একটু বেশি টাইম ধরে আপনাকে ব্যবহার করতে হয়, আপনার কম্পিউটারটি যদি 10 থেকে 12 ঘন্টা রান করতে হয়, সেক্ষেত্রে আপনাকে আমি প্রিফার করব যে আপনি এই 61 সিরিজের এই মাদারবোর্ডগুলোতে সেকেন্ড জেন অথবা থার্ড জেন Core i3 অথবা Core i5 প্রসেসর ইউজ করে 4 GB থেকে 8 GB RAM ইউজ করে চালাতে পারেন। এক্ষেত্রে আপনার 13,000 থেকে 14,000 মধ্যে বাজেট থাকবে টোটাল কম্পিউটারের, এবং আপনি একটা উন্নত মানের সার্ভিস পাবেন। এবং এখানে এই 61-এ আপনি দেখতে পাচ্ছেন, এখানে আমি বায়োস্টার একটি ব্র্যান্ড প্লাস আসোসের 61 প্লাস এখানে গিগাবাইটের 61, এগুলো সবই অনেক ভালো মাদারবোর্ড। সুতরাং আপনি সবগুলোরই কোয়ালিটি খুব কাছাকাছি, সুতরাং আপনি এই তিনটার মধ্যে থেকে যদি নিতে চান, এই তিনটারই আপনার প্রাইস যে রেঞ্জটি থাকবে 4,500 থেকে 5,500 মধ্যে, ঠিক আছে। এবং আমি স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আপডেট প্রাইসটি সবসময় দিয়ে দিব, কারণ এই ভিডিওটি অনেকেই 1 বছর 2 বছর পরে ভিউ করতে পারেন, সেজন্য আমি ডিরেক্ট কোনো প্রাইস বলছি না। এবং অনেকে মনে করেন যে আমার 61 অর্থাৎ থার্ড জেনারেশন এবং সেকেন্ড জেনারেশন প্রসেসর ইউজ করব, কিন্তু আমার প্রাইসটা আরেকটু কম লাগবে, তাদের জন্য এই স্প্রিট, এটা চায়না মাদারবোর্ড, এটি আপনি ব্যবহার করতে পারেন। এটার প্রাইস রেঞ্জ পড়বে 2700 থেকে 3200 মধ্যে। সুতরাং আপনি যদি এটা ব্যবহার করেন সেম কাজই করবে, কিন্তু এটার ওয়ারেন্টি পাবেন 1 বছর, ঠিক আছে, এগুলোর 1 বছর পার্টস ওয়ারেন্টি, আর এই যে তিনটা দেখছেন এই তিনটার 3 বছর করে ওয়ারেন্টি, ঠিক আছে। এরপরে আসতেছি আমি পরের জেনারেশন, অতএব আমি ফার্স্ট জেনারেশন বলেছি, সেকেন্ড জেন বলেছি, থার্ড জেনারেশন বলেছি, এখন আপনাকে আমি পরিচয় করিয়ে দিব ফোর জেনারেশন। ফোর জেনারেশনের জন্য আপনি কোন মাদারবোর্ড, কোন প্রসেসর, কোন র্যাম ব্যবহার করবেন দেখে নিন। এখানে 81 H81ME33, এটা MSI এর একটি বোর্ড আমি ব্যবহার করেছি, দেখাচ্ছি আপনাদের। এবং এখানে দেখতে পাচ্ছেন আসোস, এবং সেম সিরিজে আপনি বাজারে পাবেন গিগাবাইট,
তার মানে আসুস, এমএসআই এবং গিগাবাইট এই তিনটি মাদারবোর্ডই অ্যাভেলেবল আছে বাজারে H81 সিরিজের। এবং H81 সিরিজে আপনার কী কী প্রসেসর সাপোর্ট করবে সেটি হলো 4th generation Core i3। আপনারা খেয়াল করলে দেখবেন Core i3 4th generation-এর মধ্যে অনেকগুলো মডেল আছে, সবগুলো মডেলই সাপোর্ট করবে H81 সিরিজের যে কোনো মাদারবোর্ড। H81 সিরিজের যে সকেটগুলো ব্যবহার করা হয়েছে সেটা 4th generation-এর জন্য, অর্থাৎ i3 4th generation, i5 4th generation এবং i7 4th generation সবগুলোই চলবে এই মাদারবোর্ডে। সুতরাং আপনি বুঝতে পারছেন যে এই মাদারবোর্ডের কাজটি কী এবং আপনি এই মাদারবোর্ড কখন ব্যবহার করবেন। ধরেন আপনি ফ্রিল্যান্সার হয়ে গেছেন, অনেক কাজ আপনি জানেন, আপনি লোগো ডিজাইন জানেন, ওয়েব ডিজাইন জানেন, বা আপনি সাপোজ ফটোশপের সকল কাজ জানেন, ইলাস্ট্রেটরের সকল কাজ জানেন, আপনার পিসিতে অনেক প্রেশার পড়ে, আপনার 12-14 ঘন্টা পিসি রান করতে হয়, বা প্লাস আপনি স্টুডেন্ট থাকা অবস্থায় নানা ধরনের গ্রাফিক্স ডিজাইনের কোর্স করছেন, সেগুলোর জন্য আপনার এগুলো দরকার। এই সিরিজটা খুবই দরকার, কারণ এগুলোর জন্য আপনাকে অনেক সময় 10-12টা ট্যাব ওপেন করে রাখতে হয় এবং প্রসেসরের উপরে খুবই একটা প্রেশার যায়, সিপিইউ অনেক বেশি ইউজ হয়। সুতরাং এক্ষেত্রে আপনাদেরকে আমি একটি ইউজ তার মানে একটি সাজেশন দিচ্ছি যে এক্ষেত্রে আপনারা যদি মনে করেন যে একটি গ্রাফিক্স কার্ড ইউজ করবেন 2GB DDR3 একটা 2GB গ্রাফিক্স কার্ড ইউজ করতে পারেন, বাজার মূল্যগুলোর 4000-4500 বা 4500-এর মধ্যে একটা গ্রাফিক্স কার্ড পেয়ে যাবেন। সেক্ষেত্রে আপনাদের 27-28 হাজারের মধ্যে মনিটর সহ একটি টোটাল সেট হয়ে যাবে, যেটাতে আপনার 3-4 বছর বা 5 বছর কোনো প্রকার আপডেট করা ছাড়াই আপনার কাজগুলো খুব নিশ্চিন্তে করতে পারবেন। এবং এখানে আপনার DDR3 4GB বা 8GB RAM বা DDR3 8GB RAM, তোমার এগুলোতে দুইটা করে স্লট আছে, র্যামের সবগুলোতে দুইটা স্লট আছে। এখানে আপনি যদি 8GB করে 16GB ব্যবহার করতে পারেন যদি আপনার বাজারে অ্যাভেলেবল থাকে, ঠিক আছে। আমি র্যামের কথা বলছি যে র্যাম 8GB করে আপনি 16GB ব্যবহার করতে পারবেন এবং এখানে 1600 বাসের র্যাম সাপোর্ট করবে। এবার আসি পরের জেনারেশন। অনেকে 6th generation এবং 7th generation বর্তমানে আমাদের মার্কেটে সবচেয়ে বেশি আপডেট বলে আমরা মনে করি। এখন দেখেন এই যদি 7th generation, আমরা মনে করি 7th generation-এর জন্য কোন মাদারবোর্ড কিনব। আপনি যদি মনে করেন যে 7th generation সাপোজ আপনি খুব একটা কঠিন কাজ করবেন না কিন্তু আপনার ভবিষ্যতে আপডেট করার স্কোপ রাখবেন, সেজন্য 7th generation ইউজ করছেন, সাপোজ 7th generation-এর পেন্টিয়াম 12-core ইউজ করতে চাচ্ছেন। আমি একটি কথা আগে স্কিপ করে গেছি যে যেগুলো 81 সিরিজ মাদারবোর্ড সেগুলোতে কিন্তু আপনার পেন্টিয়াম 4th generation 12-core সাপোর্ট করে, এবং যেটা H61 সিরিজ গেছে সেখানে কিন্তু আপনার 2nd gen এবং 3rd gen 12-core প্রসেসরও কিন্তু সাপোর্ট করে। আচ্ছা, এবার H110 এই সিরিজটি, এখানে আমি 3 GB MSI এবং ASUS 3টা মাদারবোর্ড আমি এখানে শো করতে চাচ্ছি। এবং এই 3টা মাদারবোর্ড বর্তমানে খুবই জনপ্রিয় হাই রেঞ্জের মধ্যে, আপনি ইচ্ছা করলে এই 3টা মাদারবোর্ডের যে কোনো একটি কিনতে পারেন। এবং এখানে কি আপনার আলাদা বিশেষত্ব আছে, এটা হলো সবচেয়ে বড় কথা, যে 6th generation এবং 7th generation-এর মধ্যে কি আছে যে জন্য আমি 4th generation রেখে 6 এবং 7th generation-এ যাব। তাহলে আপনাদের জন্য বলছি, আপনি ধরেন আপনার পিসিতে একটু ক্যাশ মেমোরিটা বেশি দরকার, ক্যাশ মেমোরি অনেকে হয়তো বা বুঝবেন না, আমি জাস্ট বোঝাতে চাচ্ছি যে আপনার পিসিতে স্পিড বেশি দরকার, আপনার চাচ্ছেন যে পিসি যেন হ্যাং না করে, বা অনেকে গেমস খেলার জন্য তার মানে কম্পিউটার রেডি করতে চান, বা অনেকে গ্রাফিক্স ডিজাইন খুব একটি কঠিন কাজ বা সে ধরনের কাজ করার জন্য আপনি কম্পিউটার বানাতে চান, তাদের ক্ষেত্রে তারা আপনার পেন্টিয়াম 6th generation এবং 7th generation, মানে 12-core 6th generation এবং 7th generation, অথবা এই Core i3 6th generation 7th generation, i5-এর 6th generation 7th generation, প্লাস i7-এর 6th generation 7th generation-এর জন্য এই যে 110 সিরিজ, 110 সিরিজের যে কোনো মাদারবোর্ডেই আপনার 6th gen এবং 7th gen প্রসেসর সাপোর্ট করবে। এবং 6th gen এবং 7th gen-এর প্রসেসরের মধ্যে যেটি আছে সেটি DDR4 RAM সাপোর্ট করে,
এখানে কোনো DDR3 RAM সাপোর্ট করবে না, DDR4 RAM 2400 এখানে সাপোর্ট করবে। অতএব দেখতে পাচ্ছেন এখানে র্যামের যে স্পিড সেটি আপনাকে অনেক উপরে তুলে দিচ্ছে, এবং এখানে প্রসেসর এবং এখানে মাদারবোর্ডের মধ্যে যে গ্রাফিক্স, সাপোজ মাদারবোর্ডে যে গ্রাফিক্সটা বিল্ট ইন আছে সেটা H81 যে গ্রাফিক্স বিল্ট ইন আছে তার চেয়ে ডাবল। সুতরাং আপনি যখন 4th generation থেকে 7th generation যাবেন, আপনার সব কিছু বলতে গেলে 1.5 থেকে 2% মানে 1.5 থেকে 2 বেড়ে যাবে, সুতরাং অনেক বেশি বেড়ে যাবে আর কি আপনারা। সেজন্য আমি বলছি যদি বাজেট আপনাদের 30 বা 35 এমন থাকে, সেক্ষেত্রে আপনারা এই 110 সিরিজ ব্যবহার করতে পারেন। এবং 110 সিরিজে আমি মনে করি এই মাদারবোর্ডে গ্রাফিক্স কার্ডটি ব্যবহার না করাই ভালো। আপনার যদি হাই রেঞ্জের গ্রাফিক্স কার্ড ব্যবহার করতে ইচ্ছা করে, সেক্ষেত্রে আপনাদের জন্য যে মাদারবোর্ডটি আছে সেটি এখন দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন আসুস প্রাইম, এখানে প্রাইস দেওয়া আছে 8700 টাকা। প্রাইস বাড়তে পারে আগে পিছনে, কিন্তু এখানে জাস্ট মডেলটা মনে রাখবেন, মডেলটা 250 সিরিজের। এখানে কিন্তু কয়েকটি মাদারবোর্ড আছে, এখানে গেমিং থ্রি আছে গিগাবাইট 250-এর, আসোসের আছে দেখতে পাচ্ছেন আসোস গিগাবাইট, এবং আসোসের আরও একটি মডেল আছে, মডেলের ভিন্নতা আছে। এবং আমি বলছি যে এই যে তিনটা মাদারবোর্ডের সিরিজ, এই তিনটা মাদারবোর্ডের সিরিজের যদি আপনি এই 6th-gen 7th-gen প্রসেসর চালাইতে চান, সেক্ষেত্রে আপনি গ্রাফিক্স কার্ড ইউজ করতে পারেন। এবং গ্রাফিক্স কার্ড আপনার হাই রেঞ্জের মধ্যে আছে অনেকগুলো গ্রাফিক্স কার্ড, সেগুলো আপনি R1 কম্পিউটার্সের যে ফেসবুক পেজ আছে বা আমার কমেন্টস বক্সে আপনি কমেন্টস করলে আমি আপনাদের আপডেট গ্রাফিক্স কার্ড কোনটি এটার সাথে নেওয়া যাবে, প্লাস এই মাদারবোর্ডগুলো আপনারা যখন ইউজ করবেন আপনারা সবসময় খেয়াল করবেন এখানে যেন কোনো নর্মাল পাওয়ার সাপ্লাই ইউজ না হয়, কারণ এটি একটি নীরব ঘাতক। আমরা অনেকেই ক্যাশিং পাওয়ার সাপ্লাই নিয়ে কোনো কথা বলি না, আমরা সবসময় কথা বলি বাই মাদারবোর্ড প্রসেসর র্যাম, কিন্তু এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে মাদারবোর্ড প্রসেসরে যে পাওয়ারটি আসে সেই পাওয়ার সাপ্লাইটা যদি ভালো মানসম্মত না হয় আপনাকে তাতে জন্য খুব ভুগতে হবে। কারণ আপনি একটি পার্টস নিলেন অনেক মানসম্মত, কিন্তু সেটার আশেপাশের জিনিসগুলো খুব একটা মানসম্মত নিলেন না, সেক্ষেত্রে আপনার যেটা হবে বেস্ট পারফরমেন্স আপনি পাবেন না। আপনি একটা জিনিস বোঝেন যে এখানে সব কিছু একটি ভালো করে ম্যাচিং যদি না হয়, বেস্ট ম্যাচিং না হলে বেস্ট পারফরমেন্স পাবেন না। সুতরাং আপনাকে বলছি যে বেস্ট ম্যাচিং এর জন্য আপনি আমাদের শোরুমে আসেন, আমাদের তো প্রোডাক্ট আছেই, এবং আপনি আপনার পছন্দ মতো আপনার যে বাজেট সেই বাজেট অনুসারে আমাদের যে সেলসম্যানগুলো আছে তারা অত্যন্ত অভিজ্ঞ, তারা আপনাকে হেল্প করবে আপনার বাজেটের সাথে তাল মিলিয়ে আপনার রিকোয়ারমেন্ট অনুসারে প্রাইস এবং কোটেশন দিতে। সুতরাং আপনাকে কিন্তু স্বাগতম আমাদের R1 কম্পিউটার্সে। আমার আরও কিছু কাজ আছে সেগুলো আমি দেখাবো, সেটি হলো যে এই 110 এবং 250-র মাঝে আরেকটি গ্রাফিক্স কার্ড, সরি আরেকটি মাদারবোর্ড আছে, সেটা হলো 150। 150-র এটার রেঞ্জ আপনার 6700-800 থেকে 7500-র মধ্যে, সুতরাং আপনি এটাও নিতে পারেন। এটাতেও DDR3 এবং সরি DDR4 র্যাম সাপোর্ট করবে এবং এটি অনেক ভালো হবে। এখানে আশা করছি যে কোনো প্রকার গ্রাফিক্স কার্ড আপনার ইউজ করা লাগবে না। এবং আপনি যদি মনে করেন যে এই MSI, অনেকে গেমের জন্য কথা বলেন, গেমের জন্য MSI এই সিরিজটিও নিতে পারেন। এবং সর্বশেষ আপনাদের জন্য একটি কথা আমি বলছি, সেটি হলো যে আপনারা যেই সিরিজই নেন দেখবেন সেটি যেন ম্যাচিং করে, সেটা যেন ম্যাচিং করে, কারণ কারেক্ট ম্যাচিং যদি না করে তাহলে আপনি বেস্ট পারফরমেন্স পাবেন না। এবং আপনাকে আরেকটি কথা বলে আজকের ভিডিও শেষ করব, সেটি হলো যে আমাদের এর আগের ভিডিওগুলোতেও দেখেছেন আমাদের হিউজ পরিমাণে প্রোডাক্ট আছে, আমাদের হিউজ পরিমাণে ম্যান পাওয়ার আছে আপনাকে সাপোর্ট দেওয়ার জন্য। সুতরাং আপনি আমাদের R1 কম্পিউটার্সের 6টি ব্রাঞ্চের যে কোনো ব্রাঞ্চ থেকে আপনার প্রোডাক্ট আপনি নিতে পারেন। আপনি আমাদের যে শোরুমগুলোতে যে প্রোডাক্ট দেখেছেন তার চেয়ে অনেক অনেক গুণ প্রোডাক্ট আছে আমাদের গোডাউনগুলোতে, সেগুলো তো সবসময় দেখানো সম্ভব হয় না। সাপোজ আপনাদের আজকে জাস্ট আমাদের শোরুমগুলোর অ্যাড্রেসগুলো বলেই আমি আজকের মতো ভিডিও শেষ করব। আপনি যদি এলিফ্যান্ট রোড থেকে কম্পিউটার কিনতে চান, আপনি এলিফ্যান্ট রোডের আলপনা প্লাজায় চলে আসবেন,
অ্যালপোনা প্লাজায় উঠে আপনার সেকেন্ড ফ্লোর তিনতলায় R1 কম্পিউটার্স পেয়ে যাবেন, এবং 315 নাম্বার দোকানটি আপনার জন্য অপেক্ষা করছে। এবং আপনি যদি মনে করেন মিরপুর এরিয়ায় থাকেন, সেক্ষেত্রে মিরপুর 10 নাম্বার অনেকেই চিনেন, এবং 10 নাম্বার যে গোলচক্কর সেখানে শাহ আলী প্লাজা, সেই শাহ আলী প্লাজায় আপনার 5th ফ্লোরে ওখানে আমাদের যে ব্রাঞ্চটি আছে সেটির নাম হলো AR কম্পিউটার্স। AR কম্পিউটার্স সবচাইতে পপুলার আপনার শাহ আলী প্লাজায়। সুতরাং AR কম্পিউটার্স চিনতে কোনো সমস্যা আশা করি হবে না, এবং আমি আমার ডিসক্রিপশন বক্সে অবশ্যই সব জায়গার অ্যাড্রেস দিয়ে দিব। এবং আপনি যদি মনে করেন মিরপুর 2 থেকে আপনি কোনো কম্পিউটার্স কিনবেন, সেখানে আছে আমাদের ওয়ার্ল্ড কম্পিউটার্স মিরপুর শপিং সেন্টার। মিরপুর শপিং সেন্টার অত্যন্ত অত্যাধুনিক একটি শপিং কমপ্লেক্স, আপনি সেখান থেকে নিতে পারেন। আমি সেটারও অ্যাড্রেস আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এবং আপনি যদি আমাদের ভেড়ামারার হয়ে থাকেন, অর্থাৎ কুষ্টিয়ার ভেড়ামারা, ওখানেও আপনার জন্য R1 কম্পিউটার্স আরেকটি শাখা খুলে রেখেছে, এবং সেটি আপনার ঠিক থানার অপোজিটে, আপনি সেখান থেকেও নিতে পারেন। আমাদের যে প্রোডাক্টগুলো আমাদের সকল ব্রাঞ্চে আছে, আপনি যে কোনো ব্রাঞ্চ থেকে আমাদের প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারেন, যে কোনো ব্রাঞ্চ থেকে আপনি সার্ভিস পেতে পারেন, ওয়ারেন্টি পেতে পারেন। সুতরাং আপনাকে বেস্ট সার্ভিস দেব এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও শেষ করছি। খোদা হাফেজ।